দেখো কাণ্ড, আপনি আমি মিস রূপাচার্যের উঠবি হাজবেন্ড। দেখো কাণ্ড, আমার থানার লোকগুলো হয়েছে এইরকম, আনতে বললাম রাধাকে আর ধরে নিয়ে এলো কেষ্টকে। বসুন, কি ব্যাপার? রূপা হাসপাতালে গেছে তাই আমি এলাম, বলুন কেন ডেকেছেন। দেখো কাণ্ড, আপনি তো নিশ্চয়ই জানেন যে তার নামে একটা পুলিশ কেস হয়েছে। হ্যাঁ জানি। আরে কি বিপদ, আপনি জানবেন না? আরে আপনি হলেন কি যেন হলেন ওর উড বি হাজবেন্ড। উড বি হাজবেন্ড, এই কথাটা কিছুতেই মনে থাকে না আমার। দেখো কাণ্ড, হ্যাঁ যে কথা বলছিলেন, ঘটনা হয়েছে কাল উনি যাকে চাপা দিয়েছেন তিনি সিরিয়াসলি ইনজিউর্ড হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চাপা দিয়েছে বলে একজন ভদ্রলোকের মেয়েকে থানায় নিয়ে আসতে হবে? দেখো কাণ্ড, আরে যে চাপা দিল তাকে ধরে আনবো না তো কি ধরে আনবো? শিলিগুড়ি থেকে যোগেশ্বর পান্ডেকে, যে চোলাইয়ের কারবার করে। দেখো কাণ্ড কি বুদ্ধি। আমি তা বলছি না, চাপা দেওয়ার ব্যাপারটা অন্যভাবে চাপা দেওয়া যেত, আপনি কিচ্ছু করে চাপা দিতে পারেন না। দেখো কাণ্ড, আরে আমি গাড়ি চাপা দেবো কি করে, আমি তো গাড়ি চালাতেই জানি না। আরে না না, আমি ও চাপার কথা বলছি না, আপনি যদি কেসটা ধামা চাপা দিয়ে দেন তাহলে আমিও কিছু টাকা আপনার পেপার ওয়ার্কের তলায় চাপা দিয়ে দিতে পারি। পেপার ওয়ার্কের তলায় চাপা মানে? দেখো কাণ্ড, তাহলে তো দুজনেরই খুব ভালো হতো, কিন্তু মুশকিল কি হয়েছে জানেন? ওই যাকে আমাকে অ্যাক্সিডেন্ট করেছে না, মানে হেভিলি ইনজিউর্ড হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, মানে ছোটখাটো ধাক্কা ধুকি হলে না আমি খুব ইজিলি পেপার ওয়ার্কে চাপা দিয়ে দিতে পারতাম। দেখো কাণ্ড, এগুলো আগে দেখালাম তো, মানে এগুলো তো খুব হেভি। তাহলে কেসটা দেখো কাণ্ড, কেসটা আরে এগুলো দেখার পর আমার নিজেরই মাথা ঠিক নেই, কেস কি ঠিক থাকবে, সব পাল্টে ফেলবো, সব পাল্টে ফেলবো। ও কি পাল্টাবেন? চুপ করে দেখুন না কি করি। তারক তারক, মানে এর ঘরে এটা, ওর ঘরে এটা, কালকে যে ফাইলটা হয়েছে তার অ্যাক্সিডেন্টে নিয়ে এসে। আরে তো কাল কালকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তার ফাইলটা নিয়ে এসো এখানে, কথা বোঝে না। দেখো কাণ্ড, দেখুন না কেসটা কি মজা করি, ওই প্রাইভেট গাড়িটাকে না স্টেট বাস করে দেবো, স্টেট বাসে চাপা পড়লে তো। আর একটা গাড়ি, ওই ড্রাইভারটাকে না মাতাল করে। আমি মাতাল? দেখো কাণ্ড, কে আপনি? উনি মিস রূপা। ও দেখো কাণ্ড, আরে ছবির হাফ টাইম হয়ে গেল, এখন আপনি হলে ঢুকে গল্পের কি বুঝবেন বলুন। দেখো কাণ্ড, আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? ছিল মানে ডেকে পাঠিয়ে ছিল, এখন আর দরকার নেই, একটা চিঠি দেখে ফেলেছি তো। একটা চিঠি আপনাকে দরকার নেই, আপনি যেতে পারেন। শুনেছো তো, কাল আঙ্কেল তোমার ওই পেশেন্টের বাড়িতে গিয়েছিল, দিয়ে ওনার বাবাকে হাত জোর করে বললেন আমার মেয়ে ভুল করেছে, আপনার ছেলেকে হাসপাতালে না রেখে নার্সিং হোমে রাখুন, যা টাকা লাগে আমি দেবো। উনি কিন্তু 1,00,000 টাকা চাইলেন। লাখ টাকা? হ্যাঁ, তাহলে আর বলছি কি, আবার বললেন টাকা না দিলে কোর্টে দেখে নেবে। এ কথা আমি বিশ্বাস করি না, তোমাদের চিনতে ভুল করে থাকলেও ওই মানুষটাকে চিনতে আমি ভুল করিনি। দেখো কাণ্ড, চাপা দিতে লাগলো 1 মিনিট আর ফাইল আনতে, এই যে ঘুমাচ্ছিলে তার থেকে 2 করে বালিশ দিয়ে যাও। ফাইল ফাইল এসে গেছে, কোনো চিন্তা নেই, একেবারে কোনো চিন্তা নেই। দিন কাগজপত্র তৈরি করুন, কিভাবে কেসটা চাপা দেবেন। দেখো কাণ্ড, আরে ঘাবড়াচ্ছেন কেন, দেখুন না কার দোষ কার ঘাড়ে চাপাই, মানে কেসটা এমন ভাবে সাজাবো না জজ সাহেবের বাবা বুঝতে পারবে না কে কাকে চাপা দিল। দেখো কাণ্ড,
একবার তো দেখালাম। দেখো কাণ্ড, মানে সরকারি কর্মচারী তো, ওদের চোখের সামনে দেখলে কাজের ফলটা খুব ভালো আসে, মানে ব্রেনটা খোলে। চাপা দিন, আমিও কেসটা খুব করে চাপা দিয়ে দিচ্ছি।